নমস্কার, বিদেশের বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে না আমরা এসেছি কোরিয়ান বাফেতে। জানেন তো, এখানে আসার আগে না আপনি যদি একটু টেবিল বুক করে আসেন তাহলে সুবিধা, নয়তো আপনাকে এখানে এসে হয়তো একটু ওয়েট করলেও করতে হতে পারে। যেহেতু এখানে বাফে আনলিমিটেড 1.5 ঘন্টা করে সময়, তাই জন্য টেবিলের টাইমটাও শেষ হতে একটু টাইম লাগে, তাই জন্য টেবিল পাওয়াটা মুশকিল। ওই জন্য ফোন করে এলে ওরা যে টাইমে আপনার নামে বুকিং আছে সেই সময় এলে পরে সুবিধা হয়। আমাদের টেবিলটা বুকিং ছিল 7:30, আমরা একটু আগে এসেছি তাই আমরা ওয়েট করছি এখানটায়। অভিজিতের দুজন বন্ধু আসবে, তার জন্য একজনের নাম জ্যাক আর একজনের নাম মলি। এই যে জ্যাক আর মলি, এই বাফেটে জানেন, এই বাফেটে যেটা অর্ডার করেছিলাম তা আমাদের প্রত্যেকের জন্য $50 করে পড়ছে, মানে $40 হচ্ছে গিয়ে বাফে, আর ট্যাক্স আর টিপস মিলিয়ে প্রত্যেকে $50, ভারতীয় টাকায় ওই 4,000 টাকা মতো লাগছে। এই যে এই বাফেতে 16 রকমের আইটেম আছে, তবে প্রত্যেকের জন্য 4টে করে আইটেম রয়েছে, মানে 16টা আইটেমের মধ্যে আপনি যে কোনো 4টে আইটেম এক একজন অর্ডার করতে পারবেন, সেটা আনলিমিটেড। এবার আমরা 4 জন ছিলাম তাই জন্য আমরা 16 রকমের আইটেম অর্ডার করেছি, তবে 16টা আইটেমই যে ছিল বললাম মেনুতে সেটার মধ্যে থেকে 16টাই সব অর্ডার করিনি, কারণ ওর মধ্যে থেকে জুকিনি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এগুলো যেগুলো ছিল সেগুলো কেউ অর্ডার করেনি, আর ছিল ডিম সিদ্ধ, এটা আমরা বাদ দিয়ে মোটামুটি সব কিছুই অর্ডার করেছি, শ্রিম থেকে শুরু করে অক্টোপাস থেকে শুরু করে বিফ থেকে পর্ক থেকে সমস্ত কিছু, পর্ক বেলি, ফ্রেশ পর্ক, সমস্ত ধরনেরই স্পাইসি বিফ সমস্ত কিছুই অর্ডার করা হয়েছে। সব আমার জন্য আমি চিকেনও অর্ডার করেছি, ওরা কেউ চিকেন খাবে না বললো তাই জন্য। জানেন এগুলোর সাথে সাথে প্রচুর পরিমাণে স্যালাড আর ধরনের সস দিচ্ছে, কিন্তু খাবার জন্য কিমচি আছে, বিভিন্ন রকমের সস আর বিভিন্ন রকমের স্যালাড রয়েছে, আর সাথে দিচ্ছে স্টিকি রাইস। তবে এত মাংস খাওয়ার পর রাইস মনে হয় আর লাগবেই। দেখলেন ওই যে বললাম না অক্টোপাস, চিংড়ি মাছ এগুলো অর্ডার করেছি, ওই যে দেখতে পাচ্ছেন তো আমি আমার জন্য একটা মকটেল অর্ডার করেছি। জানেন যেখানে বারবিকিউটা করছে ওই প্লেটগুলো যাতে বেশি গরম না হয়ে যায়, এই যে কালো কালো হয়ে যাচ্ছে দেখছেন না, তার জন্য 10 মিনিট অন্তর অন্তর এসে এসে প্লেটটাকে চেঞ্জ করে নতুন প্লেট দিয়ে যাচ্ছে, যাতে বেশি না পুড়ে যায় বা ফায়ারের কোনো প্রবলেম না হয়, কারণ এখানে তো আবার ফায়ার অ্যালার্মের একটা বিশাল ব্যাপার আছে। জানেন বাড়িতে যদি রান্না করতে করতে বাই চান্স দুধ জাল দিতে গেলেন বা মনে করুন রুটি করতে গেলেন, একটু বেশি পুড়ে গেল, যদি পোড়া গন্ধ বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে, আপনাকে সঙ্গে সঙ্গে সুইচটাকে অফ করতে হবে, আর যদি না করতে পারেন, যদি মারাত্মক হয়ে যায় তাহলে আবার ফায়ার ব্রিগেড পুলিশ সমস্ত কিছু চলে আসে, আর এসে যদি দেখে অকারণে ফায়ার অ্যালার্ম বেজে তাহলে আপনাকে ফাইন পর্যন্ত করতে পারে। এখানে কি সুন্দর অভিজিৎ দিচ্ছে অক্টোপাসগুলোকে, আর দেখুন অক্টোপাসগুলো কিরকম নড়ে চড়ে উঠতে দিলে যেন কেমন লাগছে তাই না। অক্টোপাস এর আগে আমি খেয়েছি কিন্তু বারবিকিউতে কখনো খাইনি। জানেন এরমভাবে আমি খাওয়াগুলো দেখতাম, আমি এখনও দেখি ইউটিউবে এই কোরিয়ান ফুডের যে ব্লগগুলো হয় সেখানে, আমার না এটা খুব ভালোও লাগে, যে খাবার যে সাউন্ডটা হয় সেটাও খুব ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে কোরিয়ান ফুডটা। আর জানেন আপনি তো 4টে করে আইটেম অর্ডার করেছেন, এবার আপনার যে আইটেমটা লাগবে মনে করছেন আপনাকে একটু
5-10 মিনিট আগে একটু ওদের জানিয়ে দিলে ওদের বললো অ্যারেঞ্জ করে নিয়ে আসতে সুবিধা হবে, নয়তো আপনাকে ওয়েট করতে হতে পারে। সেই কারণেই বলেছে যে যেহেতু এটা গরম থাকে আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে গেলে আপনারও বারবিকিউটা করতে সুবিধা হবে, তাই এই কারণে বলে দিয়েছে যে যে কোনো আইটেম আপনি নেওয়ার আগে 10 মিনিট আগে জানিয়ে দিন। আর এখানে কাঁচি দিয়েছে, কাঁচি দিয়ে কেটে কেটে সাইজ মানে বারবিকিউ করতে যাতে সুবিধা হয় তার জন্য এই কাঁচিগুলো দিয়েছে। খেতেও আপনার সুবিধা হবে, তার জন্য ছোটো ছোটো করে টুকরো করে দিলে তার জন্য এই ব্যবস্থাটা খুব সুন্দর করে দিয়েছে। খাওয়াটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, স্যালাডগুলো কিন্তু খুবই ভালো। এবার আমাদের ওই পড়েছে হচ্ছে কি চিংড়ি মাছ, শুধু ওরা কেন দেবে বলুন, আমারও তো একটু ইচ্ছে করে আমি একটু দিই, তাই আমি একটুখানি রান্না বান্না করছি। কী সিস্টেম না, রেস্টুরেন্টে এসে রান্না করে সঙ্গে সঙ্গে খাও। চলুন তাহলে আজ আসি, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।